আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ক্যানন 75-300 ভার্সেস 55-800 লেন্সটি নিয়ে। তো অনেকেই কনফিউশনে থাকেন যে এই দুটি লেন্সের মধ্যে কোন লেন্সটি নিলে আমাদের জন্য ভালো হবে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ডিসিশন নিতে পারবেন যে কোন লেন্সটি আপনার জন্য বেটার হবে। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক ক্যানন 55-250 লেন্সটি সম্পর্কে। এটি EFS মাউন্টের একটি লেন্স এবং এটি একটি টেলিফোটো জুম লেন্স। এই লেন্সটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। এই লেন্সটিতে থাকছে দুটি বাটন, একটি হচ্ছে FMF এবং অন্যটি হচ্ছে ইমেজ স্টেবিলাইজার। ইমেজ স্টেবিলাইজার থাকার সুবিধা হচ্ছে আপনি যখন কোনো ছবি ক্যাপচার করবেন তখন যদি আপনার হাত হালকা নড়েও যায় সেক্ষেত্রে কিন্তু ছবিটা মোশন ব্লার হবে না, আপনার ছবিটার গুণগত মান কিন্তু ভালো থাকবে। এবার জেনে নিচ্ছি ক্যানন 75-300 জুম লেন্সটি সম্পর্কে। এই লেন্সটি স্টিলের তৈরি, যার কারণে ওজন অনেকটাই বেশি মনে হয়েছে আমার কাছে, এবং বাটন হিসেবে থাকছে একটি বাটন FMF। এখানে কোনো স্টেবিলাইজার বাটন থাকছে না, যার কারণে আপনার যখন কোনো ছবি ক্যাপচার করবেন যদি আপনার হাত হালকা নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছবিটি মোশন ব্লার হয়ে যাবে। এই দুটি লেন্সের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একটিতে স্টেবিলাইজার বাটনটি রয়েছে এবং অন্যটিতে স্টেবিলাইজার বাটন নেই। 75-250 লেন্সটির মধ্যে কিন্তু আমরা স্টেবিলাইজার বাটনটি পেয়ে যাচ্ছি এবং 75-300 লেন্সটির মধ্যে কিন্তু আমরা কোনো স্টেবিলাইজার পাচ্ছি না, যার কারণে আমরা যখন কোনো ভিডিও ক্যাপচার করব সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা অনেক শিখে আসবে। এবং 55-250 থেকে কিন্তু 75-300 লেন্সটি অনেকটাই বড় প্লাস অনেকটাই ভারী। সো এই দুটি লেন্সের দাম কিন্তু মোটামুটি কাছাকাছি। সো আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনাদের জন্য কোন লেন্সটি উপযুক্ত হবে। আমি সাজেশন করবো আপনারা ক্যানন 55-250 লেন্সটি নেওয়ার জন্য, কারণ এতে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন, প্লাস এর ছবির কোয়ালিটি ও গুণগত মান অনেক ভালো। তো চলুন আমরা এখন 75-300 এবং 55-250 লেন্স দিয়ে তোলা কিছু ছবি দেখে নিই।